মেম্বার সাহেব পুরস্কার দিলে কি দেন ভাই? 5000 টাকা। মেম্বার সাহেব যেমন তার পুরস্কার তেমনই তো হয়। মন্ত্রী মহোদয় পুরস্কার দিলে কি দিবেন? প্রধানমন্ত্রী মহোদয় পুরস্কার দিলে কি দিবেন? প্রেসিডেন্ট পুরস্কার দিলে কি দিবেন? আসলে আমেরিকার প্রেসিডেন্ট তো পুরস্কার দিলে কি দিবেন? তো আর সাহিবি মালিক হয় তো পুরস্কার দিলে কি দিবেন? কি ভাই, আর সাহিবি মালিক পুরস্কার কে বলে দিয়েছেন? আজরা নাজিমা, আজরা নাজিমা, আমি আজিম। আমি যদি তোমাকে পুরস্কার দেই সেটাও হবে আজিম। আজিম পুরস্কারও দিবেন কি বলেন? আরেকবার বলেন আজরং কারিমা, আবার বলেন আজরং কাবীরা। আমি তোমাকে পুরস্কার দিতে চাইলে আজরে কাবীর দিব, আমি তোমাকে পুরস্কার দিতে চাইলে আজরে কারিম দিব, আমি তোমাকে পুরস্কার দিতে চাইলে আজরে আজিম দিব। আজিম পুরস্কার দিবেন, করিম পুরস্কার দিবেন, কাবীর পুরস্কার দিবেন। আজিম করিম কাবীর, কাবীর মানে আমাদের ভাষায় বড়, করিম মানে আমাদের ভাষায় দামি, আজিম মানে আমাদের ভাষায় মহা। সুবহানাল্লাহ। আমি যেন বললাম রব্বুল আলামিন, আপনি যদি করিম পুরস্কার দেন, দামি পুরস্কার দেন, যেমন একটা হীরার আংটি অনেক দামি, এটা আবার বড় হবে কিনা? দামি তো হলো, বড় হবে কিনা? রব বলেন হ্যাঁ, দামিও আবার বড়ও। এটা করিমও, করিম মানে কি বলছি? দামি। করিম মানে কি? দামি। তাহলে এটা হীরা দামি। আমি বললাম হীরা ছোট্ট অনেক দামি, আপনি যেটা দিবেন সেটা কেমন? রব বলেন না, এটা আবার কাবীরও, এটা কাবীরও, এটা আবার বড়ও। আমি বললাম রব্বুল আলামিন করিম হলো, কাবীর হলো, এটা মহাও কিনা? কহা, এটা আবার আজিমও। আমি বললাম রব্বুল আলামিন করিমও পেলাম, আজিমও পেলাম, কাবীরও পেলাম, এটা সুন্দর কিনা? রব্বুল আলামিন বলেন হ্যাঁ, আজরান হাসানা, এটা আবার সুন্দরও। একদিকে করিম, আরেকদিকে কাবীর, আরেকদিকে হাসান, আরেকদিকে আজিম। আমি বললাম রব্বুল আলামিন পুরস্কার তো এতগুলো দিবেন, একদিকে সুন্দর দিবেন, আরেকদিকে কাবীর দিবেন, আরেকদিকে আজিম দিবেন, আরেকদিকে কারিম দিবেন, এই সবগুলো কোনোদিন শেষ হবে কিনা? কোনোদিন শেষ হয়ে যাবে কিনা? এবার রব্বুল আলামিন বলেন না না না, এগুলো আবার জীবনে কখনো শেষ হবে না। কি হয়? আমি বললাম রব্বুল আলামিন শেষ তো হবে না, আমার জীবনে শেষ হবে না, আমার জীবনে শেষ হবে না। রব বলেন না না, তোমার জীবনে শেষ হবে না, শুধু এটা না, আমার জীবনেও শেষ হবে না। কি হয়? আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতে নিয়ে কি দিবেন, কতদিনের জন্য দিবেন জান্নাত, কতদিনের জন্য দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম, আমি যতদিন তুমিও ততদিন। এবার কতদিন বুঝলেন? আমি বললাম রব্বুল আলামিন একটু কথা দেন, আপনি কতদিন, আপনি কতদিন? রব্বুল আলামিন বললেন যাও, কথা দিলাম, হুয়াল আউয়াল ওয়াল আখির, লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই, আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। কথা দিলাম জান্নাতে ঢোকার পরে তোমার পরেও আর কেউ রবে না, তোমার আর এন্ড অফ হায়া নাই, এন্ড অফ জান্না নাই, জান্নাতের শেষ সীমা নাই। বলেন জান্নাতের কি নাই? বলেন জান্নাতের কি নাই? বলেন জান্নাতের শেষ সীমা নাই। আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে আজরে করিম দিবেন, আজরে আজিম দিবেন, আজরে হাসান দিবেন, আজরান গায়রা মামনুন দিবেন, আজরান গায়রা মামনুন দিবেন, এতগুলো দিবেন কিসের বুনিয়াদের উপরে? রব্বুল আলামিন বলেন প্রথম বুনিয়াদ, প্রথম বিষয় হলো তোমার কলিজায় আমার ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ। তোমার কলিজায় আমার ভালোবাসা দিয়ে, বলেন তোমার কলিজায় আমার ভালোবাসা দিয়ে। আসলে ভালোবাসার কোনো দাম হয় না, ভালোবাসার কোনো মূল্য হয় না, শ্রমের মূল্য হয়, শ্রমের মূল্য হয়, শ্রমিককে মূল্য দিতে হয়, স্ত্রীকে মূল্য দেয় না। কি ধোফা জামা ধুয়ে দিছে, 50 টাকার পরিবর্তে 100 টাকা দিয়েছেন, ধোফা খুশি না বেজার? স্ত্রী জামা ধুয়ে দিছে, এবার ওরা 60 টাকা দিয়েছেন, ও অনেক খুশি, ও কি বলবে? আমার ভালোবাসার দাম তুমি 60 টাকা দিয়েছ, আমি তোমার জামা 60 টাকার লেগে ধুছি। কি হয়? আচ্ছা 100 টাকাই দিলেন, 500 টাকা দিলেন, ও চোখের ফানি ফেলে দিল। আপনি কি ভাবছেন এটা? আমি কি তোমার জমা আমি 500 টাকার জন্য ধসি? 1000 টাকার নোটে দিলেন, এবার $500ই দিলেন, তো সে কি বলবে? তুমি আমার ভালোবাসাকে টাকা দিয়ে মূল্যায়ন করেছ? আমি বলবো রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি,
জান্নাতের জন্য নয় আপনার জন্য। এ রব বলবেন হ্যাঁ আমার ভালোবাসার মূল্য আমি। রব্বে কারিমের ভালোবাসার মূল্য কি বলেন? রব বলেন আমার ভালোবাসার মূল্য আমি, আমলের বিনিময় দিব জান্নাত, ভালোবাসার বিনিময় দিব আমাকে। কি হয় ভালোবাসার মূল্য দিবেন কাকে বলেন? আল্লাহ তাআলা ভালোবাসার মূল্য আল্লাহকে দিবেন। এই কথাগুলো আমরা ছোট মানুষ, অবুঝ মানুষ, যারা আল্লাহকে চিনে না এরা না বলে, এরা না বলে। যারা টাকা চিনে না এদেরকে আমরা কি বলি? ও অপ্রাপ্ত বয়স্ক, ও টাকা চিনে না, 5 বছরের বাচ্চা টাকা চিনে না, ঠিক না? 3 বছরের বাচ্চা, মেয়ে বাচ্চা, ওর গলায় একটা চেইন আছে 1 ভরি দামে, ওকে একটা চকলেট দিলে চেইন নেওয়া যায়, 2 টাকার চকলেট দিলে ওর কি নেওয়া যায় বলে? কিনলিগা ও বুঝে না তো মানুষ কি বলে? ও বুঝ, ওরে 2 টাকার চকলেট দিয়ে ও চেইন দিয়ে দিস, 2 টাকার চকলেট দিয়ে চেইন দিয়েছে, ও বুঝছে। তো যে চেইন চিনে না, টাকা চিনে না, আমরা তাকে অবুঝ বলি। যে আল্লাহ চিনে না সে ও অবুঝ, যে আল্লাহকে চিনে সেই বুঝওয়ালা, যেই দেমাগ আল্লাহ চিনে সেই দেমাগ দেমাগওয়ালা, যে বুদ্ধি আল্লাহ চিনে ওই বুদ্ধি বুদ্ধিওয়ালা, যেই দিল আল্লাহ চিনে ওই দিল দিলওয়ালা, যে কায়নাতের খালেককে চিনে আল্লাহ তাআলাকে চিনে, আমার বানানেওয়ালাকে চিনে, আমার বানানেওয়ালাকে আল্লাহ বলেন, বানানেওয়ালাকে আল্লাহ। আর বানানেওয়ালা একজনই হয়, দুজন হয় না, সুবহানাল্লাহ। ফ্যাক্টরির ম্যানেজার একজনে হয়, দুজন হয় না, বাড়ির এমডি একজনে হয়, দুজন হয় না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজনে হয়, দুজন হয় না, উপজেলা পরিষদের চেয়ারম্যান একজনে হয়, দুজনে হয় না, সেনাপ্রধান একজন হয় না, দুজন হয়, পুলিশের আইজি একজন হয় না, দুজন হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন হয় না, দুজন হয়, আমেরিকার প্রেসিডেন্ট একজন না, দুজন। এই জন্য লাউ কানাত ফীমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি দুজন হইতো একজন বলতো এখন দিন হবে, আরেকজন বলতো এখন রাত হবে, দুজন হইতো একজন বলতো এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো এখন রোদ দিব, কি অবস্থা হইতো? জাহাজ চলতেছে, একজন বলতে কুলে পুছিয়ে দিব, আরেকজন বলতো আমি এখন ডুবিয়ে দিব। যদি দুজনে যুদ্ধ শুরু করে দিত, যদি দুজন বিজয়ী হয় তো একজন, দুজন যদি বিজয়ী হয় তো কি অবস্থা হবে? আর যদি একজন পরাজিত হয় একজন বিজয়ী হয় তাইলে কেমনে? যিনি পরাজিত হলো তিনি আবার রব হয় কেমনে? বুঝেন না কথা মনে হয়? দুজনই বিজয়ী হয়ে গেছে তাহলে কি এই সংসার টিকবে, দুনিয়া টিকবে? আর যদি একজন পরাজিত হইল তো যিনি পরাজিত হইলেন তিনি আবার কি হন কেমনে? রব হন কেমনে? তাইলে বোঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে শব্দ বলছি এখানে তিনটা বিষয় আছে। প্রথম বিষয় হলো আল্লাহ তাআলার ভালোবাসা, প্রথম বিষয় কি? আল্লাহ তাআলার ভালোবাসা। 2 নম্বর বিষয় কলিজায় রব্বে কারীমের ওয়াহদানিয়াতের ইয়াকিন, ওয়াহদানিয়াতের ইয়াকিন, আল্লাহ তাআলা এক এর ইয়াকিন। 3 নম্বর বিষয় আমার জবানের শব্দ, আমার মুখের কি শব্দ, এট এ টাইম 3টা শব্দ, একটা হলো আল্লাহর মহাব্বত, 2 নম্বর হলো আল্লাহর ওয়াহদানিয়াতের ইয়াকিন, 3 নম্বর হলো এই শব্দটা, শব্দটা হলো আমল, শব্দ হলো আমল, ভিতরেরটা হলো ঈমান, মহাব্বত হলো আসল পুঁজি, সুবহানাল্লাহ। মহাব্বতের পুরস্কার পাবো রবকে, মহাব্বতের পুরস্কার পাবো রব্বুল আলামিনকে, আর ঈমানের পুরস্কার পাবো জান্নাত, আমলের পুরস্কার পাবো জান্নাতের নিয়ামত, সুবহানাল্লাহ। কি হয় আমলের পুরস্কার পাবো কি? জান্নাতের নিয়ামত। ঈমানের পুরস্কার পাবো কি? জান্নাত। আর মহাব্বতের পুরস্কার পাবো কি? আল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।